بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কামাল হোসেন ভাই সম্ভবত কোন জায়গার নাম্বার ঠিক বুঝি না, প্রশ্ন করছেন ফতোয়া প্রদান করার জন্য কতটুকু জ্ঞান প্রয়োজন। এটা একটা খুব কঠিন, আমি প্রতিনিয়ত বলে আসছি ফতোয়া আল্লাহ বলছেন ওয়াস্তাফতুনাকা কুলিল্লাহি ইউফতিকুম, আপনাকে প্রশ্ন করা হচ্ছে, ফতোয়া জিজ্ঞাসা করা হচ্ছে, কুলিল্লাহ ইউফতিকুম বলুন আপনি আল্লাহ ফতোয়া দিচ্ছেন। তো বেসিক্যালি কোরআন হাদিস থেকেই ফতোয়া নিতে হবে। ফোকাহ কেরাম আইমা মুস্তাহিদিন জানলেওয়ালা আলেমদের কাছ থেকেই ফতোয়া নিতে, তবে সে জানাটা আগে জানতে হবে উনি কি মিক্স ফ্রুট, ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত। এই জন্য আপনাকে খুব কষ্টি ভাতরে যাচাই করেই আপনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে, না হয় কিন্তু দায়ী এবং মধু উভয়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জ্ঞানী লোকের কাছ থেকে আপনাকে ফতোয়া নিতে হবে। একটা ফতোয়া একটা মাসালা আপনাকে স্মরণ করে দিতে চাই, প্রতিনিয়ত আমরা বলে আসছি, আমি বলে আসছি, বিশেষ করে ইউটিউব জগতে ফেসবুক জগতে আমার মতো লোক যারা মাসলা মাসলে উত্তর দেয়, এটা কিন্তু আসলে অত্যন্ত গৃহীত কাজ এবং কেয়ামতের আলামতের এই একটা আলামত। অল্প জ্ঞানী বা মূর্খ লোকের কাছ থেকে মানুষ ফতোয়া জানবে, এটা বাস্তব কেয়ামতের একটা আলামত। আমি নিজে মনে করি কেয়ামতের একটা আলামতের মধ্যে মানুষ আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করে, এটা কেয়ামতের একটা আলামত 100%। কারণ ফতোয়া দিতে হলে গভীর জ্ঞান জানতে হবে, এটা সত্য কথা। কিন্তু আরেকটি হাতে যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটি আয়াত যদি আমার পক্ষ থেকে জানো তবে ফসিয়ে দাও। এখানে প্রশ্নটা হলো কি, আপনি যেই কথাটাই পোষাইবেন, যেই কথাটি বলবেন, সেই কথাটা আগে সূক্ষ্মভাবে আপনি স্পষ্টভাবে জানতে হবে, এটা আদৌ কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কি না, আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত কি না। আমরা ওখানে বর্তমানে শুনা শুনা কথা বলি, আমরা বর্তমানে হয়েছি শুনা উল্লাহ, ফরা উল্লাহ নয়, ফরতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইমাম বুখারি রাহেমাল্লাহ বলছেন বা বলি ইলমি কাবলাল কাউলি ওয়াল আমাল, কোনো কিছু করতে হলে আগে জানতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা আলাম আগে জানো যে আল আন্নাহু লা ইলাহা, আমি ছাড়া তোমাদের হক কোনো মাহবুদ নেই। শুধু এখানে কি বলছে জানতে হবে। সুতরাং বাস্তবে একজন আলেম, আমি এবং আমার ওস্তাদ যদি আমি এক জায়গায় থাকি, তাহলে আমাদেরকে ফতোয়া বা কোনো মাসলা মাসলা জানতে হবে কার কাছ থেকে, ওস্তাদের কাছ থেকে, প্রশ্ন থেকে যায়। ওস্তাদের কি ভুল নেই, অবশ্যই পৃথিবীর কেউ ভুলের ঊর্ধ্বে না, ভুল থাকতেই পারে। যদি ভুলটা হয় ছাত্র যদি বেশি জানে, অনেক সময় ছাত্র যেমন ইমাম আবু হানিফা রাহেমাল্লাহর সাথে তার সাগরিদ ইমাম মোহাম্মদ এবং ইউসুফের সাথে প্রায় অর্ধেকের বেশি মাসালা নিয়ে মতানিক্য ইমাম আবু হানিফা রাহেমাল্লাহর সাথে, তাহলে কি তারা বেদ না, ভুলটাকে সংশোধন করে দেবে। সুতরাং আমাদেরকে প্রশ্নগুলা মানে মাসলা মাসেলগুলা জীবন জিজ্ঞাসার বিষয়গুলা বড় আলেমদের কাছ থেকে নেওয়াটাই হচ্ছে আমাদের অধিক সতর্কতা, অধিক গ্রহণীয়তা, অধিক নিজের নিরাপত্তা হিসাবে, এটাই শ্রেয়। হ্যাঁ, যার কাছে নিবেন তাকে দেখবেন তার আমল কতটুকু আছে, সে কতটুকু মানে। আজকে আমরা জানাচ্ছে মানাচ্ছে, জানি বেশি মানি কম এবং এটি মূল কথা, কিন্তু প্রচার করি জানি প্রচার করি আমলের ক্ষেত্রে নাই, মূল কথা হচ্ছে এটা। সুতরাং জানলেওয়ালা আলেমের কাছ থেকে নিতে হবে, কিন্তু আলেম তো সবাই, কাদিয়ানি দেওয়ানবাগ সুরেশ্বর আটরশি তারা তো আলেম, আলেমের আরবি শব্দ হচ্ছে আলেম, বাংলা হচ্ছে জ্ঞানী। সুতরাং ওই জ্ঞানীর কাছ থেকে আপনি ফতোয়া নিতে পারবেন না যে আল্লাহ প্রদত্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত দিন বাদ দিয়ে নিজের মন মস্তিষ্ক দিয়ে কথা বলে। ওই আলেমের কাছ থেকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, যে আলেম কোরআন হাদিস দিয়া আল্লাহ প্রদত্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত ইলমের উপর ভিত্তি করে কথাবার্তি বলে বা নিজে জানে আমল করে, এই জন্য লোকের কাছ থেকেই ফতোয়া নিতে হবে। আবারও বলছি আমার মতো লোকের কাছ থেকে ফতোয়া নেওয়া আসলে এটা অত্যন্ত গৃহীত কাজ। আমি আজকে আরেকটি গ্রুপে বলছি, প্রায় গ্রুপে আমি বলি, জি না,
সুতরাং এটা অত্যন্ত গ্রহীত কাজ। তো এখন মনে করেন মানুষ হয়তো অনেকে আছে নিরুপায় হয়ে আমাদের কাছে আসে, তো নিরুপায় আসলে আমাদের দায়িত্ব কি যে আমাকে একটা প্রশ্ন করছে, বা 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 আমি তো বড় শাক হয়ে গেছি গিয়া, তখন যদি প্রশ্ন না দিই তো আবার হাক হয়ে যাবো গিয়া, আসিলাম শাক হয়ে যাবো হাক, তো জবাব দিয়ে দিছি যাওই নেব যাওই নেব, বুড়ির কপালে যা হওয়ার হোক, উচিত না? যদি আমি জানি জবাব দিলাম সঠিক, তো সঠিক ম অনুমান না, যেমন ইমাম মালিক রাহেমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল প্রায় 40টা, কোনো কোনো বলছে অনেক প্রশ্ন করা হয়েছে, উনি 2টা বা 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলে মিয়া এত বড় ইমাম হলেন, ইমাম মালিক হলেন, 3টা এত দূরে তাই প্রশ্ন করলাম, 3টা প্রশ্নের জবাব দিচ্ছেন, বলো যে আমি তো তোমাকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি যতটুকু জানছি অতটুকু জবাব দিছি, আর আমি জানি না আমি জবাব দিতে পারলাম না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।